नमस्कार, आमी शीतल गोस्वामी एवं आपनारा देखछेन तंत्र मंत्र सम्पर्कित चैनल ন্যাচারাল পাওয়ার। आजकेर ভিডিওতে আমি আপনাদেরকে চোর ভেলকি বা চোর চুরি করতে এসে অন্য দিকে চলে যাবে, আপনার কোনো বস্তুর উপর হাত লাগাবে না বা আপনার বাড়ির দিকে তাকাবেই না, কারণ তার মাথায় কি এমন হয়ে যাবে যে আপনার বাড়ি ছেড়ে বা আপনার দামি জিনিসপত্র চুরি করা বাদ দিয়ে সে অন্য দিকে চলে যাবে। চোরকে ভেলকি দেওয়ার মতো, চোরকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার মতো একটি নজরবন্দি বা ভেলকি, চোর ভেলকি মন্ত্র আজকের ভিডিওতে দেব। যদি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেটি যদি না দেখে থাকেন তাহলে কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, 2023 সালের জুন মাস রথযাত্রার দিন, 2023 সালের 20 জুন, জুন মাসের 20 তারিখ 2023 রথযাত্রা উপলক্ষে ওই দিন মঙ্গলবার পড়ছে, ওই দিন আমি আমার গৃহে বা আমার দুয়ারে বা আমার বাড়িতে আসা সমস্ত এই জগতের সমস্যার সমাধান যে আমি করি, এই সমস্ত যেগুলোকে আমি রুগী বলছি বা আমার ক্লায়েন্ট বলতে পারেন, যারা যারা আমার দুয়ারে ওই দিন কোনো সমস্যা নিয়ে আসবেন, কোনো পয়সা ছাড়া, কোনো চার্জ ছাড়া, শুধুমাত্র যে কাজের জন্য আসছেন সেই কাজের যে জিনিসপত্রগুলি দোকানে পাওয়া যায় সেগুলি আপনি কিনে নিয়ে আসবেন, এছাড়া কোনো এক্সট্রা বা কোনো বাড়তি কোনো দক্ষিণা স্বরূপ হোক বা আমার পারিশ্রমিক হিসাবে হোক কোনো পয়সা নেওয়া হবে না। যেমনটা ওই আমার ওই জন্ম মাস অক্টোবর মাসে আমি করি, পুরো মাস এমনিতেই ফ্রিতেই সমস্ত রুগী দেখি, সেরকম শুধুমাত্র এই রথযাত্রার দিন উপলক্ষে 2023 সাল 20 জুন মঙ্গলবার ওই দিন যারা যারা আমার বাড়িতে আসবেন তাদের জন্য এই অফার রইল। আজকের তারিখ হচ্ছে জুন মাসের 16। যারা যারা আগের থেকে নাম লিখিয়ে রেখেছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আর যারা যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই আগের থেকে নাম লিখিয়ে নেবেন। আর ওই দিন আপনার জন্য একটি ভালো খবর রয়েছে, ওই দিন আমার গুরুদেব আমার গৃহে উপস্থিত থাকবেন। এবার আসি মূল তথ্যে। চোর বন্ধ, দেখুন এই জিনিসটা বা এই মন্ত্রটা আমি অ্যাপ্লাই করে সব থেকে ভালো ফল পেয়েছিলাম। ওই লকডাউনের সময় আমি সাবড়াফুলিতে এক জায়গায় ছিলাম, একটা কলোনি বলতে পারেন বা একটা বস্তি, তো যেখানে বিশেষ একটা প্রাচীর দেওয়া গেট ছিল, কিন্তু ওই গেটটা যে কেউ খুলে ঢুকতে পারবেন, আর যে বাড়িতে আমি ছিলাম তার বাইক রাখার মতো জায়গা ছিল না, তাই আমি ওই বাড়ির বাইরে একটি বট গাছ না কি একটা গাছ মোটামুটি ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না, তো গাছের তলায় বাইকটা আমি রাখতাম, তো ভয় লাগতো যদি কেউ চুরি করে। তো আমি ধরুন গিয়ে ওখানে ছিলাম 8 দিনের মতো একটা না, তখন প্রতিদিনই এই চোর ভেলকি মন্ত্রটা আমি দিতাম, নিজের মধ্যে একটা ভরসাও থাকতো যে আমার বাইকটা আর এখানে কেউ হাত দেবে না। তো আমি 8 দিন কাটালাম, কোনোরকম 8 দিন কাটিয়েছি, মাঝে মাঝে আগেও যেতাম, হ্যাঁ তখন এই মন্ত্রই করতাম, তো আমার কোনো দিনও কোনো চুরির ভয় বা আশঙ্কা মন্ত্রের জন্য ছিলও না, আমার হয়ও নি। তো আজকের ভিডিওতে আমার একটি মন্ত্র দেবো। এরকম অনেকেই হয় কি আপনি কোথাও গেলেন যেখানে বিশেষ চাবি তারা নেই, চুরির ভয় আছে, চুরি হওয়ার সম্ভাবনা থাকে, সেই সব জায়গায় যেখানে আপনার দামি জিনিসটি বা বস্তুটি চুরি হওয়ার ভয় থাকে সেই জায়গায় আপনি চোখ বন্ধ করে বিশ্বাস রেখে মন্ত্রটি অ্যাপ্লাই করতে পারেন, আপনার বস্তুটি চুরি হবে না। তো চলুন মন্ত্রটি দেখে নিন, তারপর প্রয়োগ বিধি বলছি। মন্ত্রটি হচ্ছে, রাম কি লক্ষ্মণ কি হনুমান কি জয়, লক্ষ্মণ কি দুয়ারিণী শ্রীরাম সীতার দোহাই, দুর্গা কাটেন সরস্বতা মহাদেব বুনেন জাল, সেই জাল ফেলিলাম আমি প্রাচীরের চারিধার, চোরে নাহি চুরি করে বাঘে নাহি খায়, সে চোর অন্যদিকে যায়, কারাগায় রাম লক্ষণ সীতা সহদেবের আজ্ঞায় সে চোর অন্যদিকে যায়। মন্ত্রটি আমি আরেকবার বলছি, রাম কি লক্ষণ কি হনুমান কি জয়, লক্ষণ কি দুয়ারিণী শ্রীরাম সীতার দোহাই, দুর্গা কাটেন সরস্বতা মহাদেব বুনেন জাল, সেই জাল ফেলি আমি প্রাচীরের চারিধার, চোরে নাহি চুরি করে বাঘে নাহি খাই, সে চোর অন্যদিকে যায়, কারাগায় রাম লক্ষণ সীতা সহদেবের আজ্ঞায় সে চোর অন্যদিকে যায়। মন্ত্রটি আপনি একবার বলবেন, তালি মারবেন, আবার বলবেন, তালি মারবেন, আবার বলবেন, তালি মারবেন, তারপর আর মন্ত্র বলতে হবে না, বাড়তি দুটো তালি মারবেন, আর তালিটা এত জোরে মারবেন যত দূর ওই তালির আওয়াজ যাবে, যত দূর ওই তালির আওয়াজ ছিটকে যাবে তত দূর সেই এরিয়ার মধ্যে কোনো চুরি হবে না। আপনার বস্তু কেন, ওই যত দূর তালি গেছে সেই এরিয়ার মধ্যে যতজনের যত জিনিস বাইরে পড়ে আছে কারো চুরি হবে না। আশা করি নিশ্চয়ই ভিডিওটি সম্পূর্ণ অংশ বুঝে গিয়েছেন, যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে দেবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানানোর জন্য শেয়ার করতে পারেন, আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।